আসসালামু আলাইকুম, আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিটেক নিয়ে ফিরে আসার জন্য। প্রিয় বন্ধুগণ, এই ডিজাইনটি আমি পুনরায় আপলোড করতেছি, অনেকেই হয়তো এই ডিজাইনটি দেখেননি। তো আজকের এই ডিজাইনটিতে দেখতে পাচ্ছেন 5টি বেডরুম থাকবে। বন্ধুরা, এখানে আমাদের ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটির মধ্যে 5টি বেডরুম করা রয়েছে দেখতে পাচ্ছেন। এই দিকের এটা আমাদের মাস্টার বেডরুম হবে। এই রুমটার সাথে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটি টয়লেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বেডরুম হবে, এখানে আমাদের সিঁড়ি থাকবে, এখানে আমাদের ডাইনিং এবং হল থাকবে। এই দিকে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম, আর এই কোণার একটি বেডরুম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিচেন হবে, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমন টয়লেট। এখানে বন্ধুরা আপনারা সিঁড়ির নিচে চাইলে স্টোররুম করতে পারেন, অথবা যদি চান তো একটি টয়লেট করতে পারবেন, এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট করতে পারেন। যদি আপনাদের টয়লেটের প্রয়োজন হয় তাহলে এখান থেকে ডোর করে এটাকে অ্যাটাচ টয়লেট করে নিতে পারেন। তো মোটামুটি যাদের বাজেট একটু বেশি তারা এই ডিজাইনটি করতে পারেন, এই ডিজাইনটি খুব সুন্দর হবে যদি আপনার বাজেট একটু বেশি থাকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাপগুলো মোটামুটি এমন হবে, এদিকটাতে দেখতে পাচ্ছেন 55 ফিট থাকবে, আর এদিকে থাকবে 40 ফিট। এই ডিজাইনটি মোটামুটি আপনাদের 6 শতাংশ জমি প্রয়োজন পড়বে যদি ঠিক এভাবে করতে চান। এটা মোটামুটি 2200 স্কোয়ার ফিটের একটি বাড়ি হবে। এই বাড়িটিতে আপনাদের খরচ পড়বে মোটামুটি 30 লাখ টাকার মতো। তো যাদের বাজেট একটু বেশি আছে তারা এভাবে করতে পারেন, আমার মনে হয় খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন রুমগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর দেখতে পাচ্ছেন সামনে 3টি বারান্দা থাকবে। তাছাড়াও এখানে আমরা খোলামেলা খুব সুন্দর একটি পোর্চ পাবো, তো সেজন্য কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই ডিজাইনটি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই দেখবেন এই ডিজাইনটি। এটা 3D-তে যাওয়ার আগে আপনাদেরকে রুমের সাইজগুলো একটু দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রুমের সাইজটি এখানে 14 ফিট বাই 14 ফিট থাকবে, বেশ বড় একটি রুম কিন্তু হবে, এটা মাস্টার বেডরুম। এদিকে রুমটা দেখতে পাচ্ছেন 14 ফিট বাই 12 ফিট। এই ডিজাইনটির সবগুলো রুমই মোটামুটি বেশ বড় সাইজের হবে। এখানে টয়লেট দেখতে পাচ্ছেন, মাপগুলো দেখে নেবেন আপনারা। এখানে আমাদের হল ডাইনিংয়ের জন্য দেখতে পাচ্ছেন 14.5 বাই 28 ফিটের একটি বেশ বড় একটি স্পেস থাকবে, সাথে এখানে আপনাদের স্টারকেস হবে। যদিও আমাদের এখানে সিঁড়ি হবে, সিঁড়ির নিচে কিন্তু ফাঁকা থাকবে, আপনারা চাইলে এখানে ডাইনিং টেবিল এখানে রাখতে পারেন। এটা আমাদের কিচেনটা দেখতে পাচ্ছেন, 12 ফিট বাই 8 ফিটের বেশ বড় একটি কিচেন হবে। এইদিকে রুমগুলো দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 14 ফিটের বেশ বড় রুম, কিন্তু সবগুলো রুমের সাইজ বড়। আশা করছি যাদের বাজেট একটু বেশি এবং রুমগুলো একটু বড় সাইজে চাচ্ছেন, অনেকে আপনারা কমেন্ট করে থাকেন রুমগুলোর সাইজ একটু বড় করার জন্য, তো তাদের জন্য আমার মনে হয় খুব সুন্দর হবে এই ডিজাইনটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো। এটা 3D-তে চলে যাব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3D মোটামুটি এমন দেখাবে, যাদের বাজেট একটু বেশি আছে তাদের জন্য এই ডিজাইনটি সুন্দর হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির ভেতরে মোটামুটি এমন হবে, আপনাদের বলেছিলাম সিঁড়ির নিচে ফাঁকা থাকবে, তো সিঁড়ির নিচে মোটামুটি এমন থাকবে। আপনারা চাইলে এই সিঁড়ির নিচে স্টোর রুম করতে পারবেন। এই দিকটাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাস্টার বেডরুম, সাথে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন, আর এদিকে একটি রুম থাকবে। এখানে মাঝে দেখতে পাচ্ছেন আমাদের হল ডাইনিং হবে, আর এদিকে থাকবে 3টি বেডরুম। তো মোটামুটি বেশ সুন্দর লাগছে আমার কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগছে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট, তো এই ডিজাইনটিতে আপনারা দেখতে পাচ্ছেন 2টি কমন টয়লেট করা আছে, এখানে একটি আর এইদিকে একটি কমন টয়লেট করা আছে। তো আপনারা যদি চান এই রুম এই টয়লেটটাকে যে কোনো একটা রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, এটা আপনাদের যদি প্রয়োজন হয় তো এভাবে করতে পারেন। আশা করছি যে অনেকেরই এই ডিজাইনটি ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।